সাত থেকে আট বছর বয়সের একটা ছোট্ট মেয়ে মিনা। সে দেখতে পেল তাদের বাথরুমে কোনো সাবান নেই, কিন্তু তার দাদি এখনই বাথরুমে যাবে। দাদিকে বলল, আপনি বাথরুমে যান, আমি এখনই একটা সাবান নিয়ে আসতেছি। হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের উইনার কে। বন্ধুরা, আজকের ভিডিওর উইনার লাস্ট গেমার। আপনারা সবাই এই ভিডিওটা দেখার পর এই চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন, কারণ আপনি যখন উইনার হবেন তখন সবাই মিলে গিয়ে আপনাকে সাপোর্ট করবে। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। মিনা এরই মধ্যে একটা দোকানে চলে আসলো এবং দোকান থেকে একটা সাবান কিনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এই মুহূর্তে একটা দুষ্ট বালক মিনার হাত থেকে সে সাবানটি কেড়ে নিল। ঠিক এই মুহূর্তে মিনা খুবই টেনশনে রয়েছে, কারণ তার দাদি বাথরুমের মধ্যে রয়েছে, বাথরুম থেকে বের হলেই তাকে সাবান দিতে হবে। কিন্তু দুষ্ট ছেলে সাবানটি নিয়ে একই শুরু করেছে। মিনা কি পারবে এই দুষ্ট ছেলের হাত থেকে সাবানটি নিয়ে বাড়ি ফিরতে? দেখতে হলে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। এর মধ্যে মিনা ভীষণ চিন্তায় পড়ে গেল, এখন সে কি করবে? কিন্তু দেখতে পাচ্ছি ছেলেটি সাবানটিকে ফেরত দিয়ে দিল এবং মিনা সাবানটি নিয়ে বাড়িতে ফিরল। এরই মধ্যে মিনার দাদি বাথরুম থেকে বেরিয়ে আসলো এবং মিনা তার দাদিকে সাবানটি দিয়ে হাত ধোয়ার জন্য বলল। মিনা কল চেপে পানি দিচ্ছে এবং মিনার দাদি সাবান দিয়ে ভালোভাবে হাত ধুচ্ছে। মিনার ছোট ভাই রাজু একটা মশাল হাতে নিয়ে মৌমাছির দিকে মৌমাছি তাড়াচ্ছে, আর মিনার বাবা সে মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য মই থেকে গাছের উপরে উঠেছে। কিন্তু মিনার ছোট ভাই রাজু সে কি পারবে মৌমাছির হাত থেকে মিনার বাবাকে রক্ষা করতে? অবশেষে রাজু মৌমাছিগুলোকে তাড়াতে সক্ষম হয়েছে। মিনার বাবা মধু নিয়ে ঘরে ফিরছে। একটুখানি মধু নবজাতকের মুখে দিতে না দিতেই স্বাস্থ্যকর্মী বাবা তাকে বারণ করল, শিশু জন্মের ছয় মাসের মধ্যে বুকে দুধ ছাড়া অন্য কোনো কিছুই দেওয়া যাবে না। এই মুহূর্তে স্বাস্থ্যকর্মী আপা মিনার মায়ের জন্য কিছু ওষুধ আনার জন্য মিনাকে বলল। মিনা ঘর থেকে একটা সাইকেল নিয়ে বাজারের দিকে রওনা হলো। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার ভিডিওতে উইনার হতে চান বা আপনার ভিডিওর লিঙ্ক আমার ভিডিওতে দিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। এবারে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবারে এই ভিডিওটাকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ও টুইটারের মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করে দিন। আপনি আমার নেক্সট ভিডিওতে নজর রাখুন, কারণ আসছে ভিডিওতে আমি আপনার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওতে দিয়ে দেব। ঠিক এই মুহূর্তে মিনা একটা ওষুধের ফার্মেসিতে পৌঁছে গেল এবং কিছু ওষুধ নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। মিনা ওষুধগুলো নিয়ে বাড়ি ফিরে এলো এবং ঘরে ফিরেই তার ওষুধগুলোকে স্বাস্থ্যকর্মী আপার কাছে তুলে দিল। ঠিক এই মুহূর্তে স্বাস্থ্যকর্মী আপা মিনাকে বলল কিছু পরিষ্কার কাপড় নিয়ে আসতে। মিনা আগে থেকেই কিছু কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকা দিয়েছিল। স্বাস্থ্যকর্মী আপা শুকনো কাপড় চাইতেই রোদে শুকাতে দেওয়া কাপড়গুলোর কাছে গিয়ে দেখতে পেল সেখানে কিছু কাক রয়েছে কাপড়গুলো নষ্ট করার জন্য। মিনা কাকগুলোকে তাড়াচ্ছে, কিন্তু কাকগুলো ভীষণ দুষ্ট, কোনোভাবেই এখান থেকে উঠছে না বা নড়ছে না। মিনা এই মুহূর্তে আবারও ভীষণ চিন্তায় পড়ে গেল, এখন সে কি করবে? এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা কাক উপর দিকে উড়ে গেছে। অবশেষে প্রত্যেকটা কাকই এখান থেকে চলে গেল, একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে মিনা আবার ছুটছে ঘরের দিকে। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। ইউটিউবে পাশে থাকার আরেক নাম গেমিং কমল।
বন্ধুরা আমার 5000 সাবস্ক্রাইব পূর্ণ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে। আশা করছি খুব শীঘ্রই 5000 সাবস্ক্রাইব পূর্ণ করে দিবেন। মিনার মা মিনাকে বলল কিছু টাটকা শাকসবজি বাগান থেকে নিয়ে আসার জন্য। মিনা ঝড়ের গতিতে ছুটছে শাকসবজি আনার জন্য। মিনা অলরেডি চলে এসেছে বাগানের কাছে। এখানে দেখতে পেল স্বাস্থ্যকর্মী আপা বসে আছে এবং স্বাস্থ্যকর্মী আপা বলল যে এখান থেকে শাকসবজি ফলমূল নিয়ে আসো। কি কি আনতে হবে তার একটা লিস্ট দিয়ে দিল। মিনা বলল আচ্ছা ঠিক আছে। এরপরে মিনা একটা কড়াই নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করল, কিন্তু বাগানের ভিতরে বড় বড় জাতি সাপ। এই সাপগুলোর হাত থেকে কি মিনা বাঁচতে পারবে, বেঁচে কি নিয়ে আসতে পারবে তার মায়ের জন্য শাকসবজি? মিনা কোনো কিছুকে ভয় না করেই সে সামনের দিকেই শুধু এগিয়ে যায় এবং সবার প্রথমে সে কিছু টমেটো কালেক্ট করে। চারপাশে বড় বড় সাপ রয়েছে, মিনাকে খাওয়ার জন্য হা করে বসে আছে। মিনা কোনো কিছুকে ভয় না করে সে টমেটোগুলোকে ছিঁড়ে সামনের বাগানে চলে যাবে ফুলকপি আনার জন্য। টাটকা ফুলকপি বাগানের মধ্যে রয়েছে, কিন্তু চারপাশে রয়েছে বড় বড় সাপ। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিনা একটা ফুলকপিও অলরেডি নিয়ে নিয়েছে। আরও তো অনেক কিছুই নেওয়া লাগবে, মিনা কি পারবে সবগুলো নিয়ে বাড়ি ফিরতে? বাগানের মধ্যে মিনার পিছু পিছু হাঁটছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ। মিনা এবারে চলে এসেছে মিষ্টি কুমড়ার কাছে। মিষ্টি কুমড়া তাকে নিতেই হবে যেমন করেই হোক। মিনা কি সম্পূর্ণ শাকসবজি নিয়ে বাড়ি ফিরতে পারবে? দেখতে হলে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। অবশেষে মিনা মিষ্টি কুমড়া নিয়ে ফুলকপি নিয়ে টমেটো নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু পিছন থেকে সাপ তার পিছু ছাড়ছে না। এবারে মিনা লাল শাক তোলার জন্য লাল শাকের কাছে গেল, কিন্তু লাল শাকের আশেপাশে বড় বড় সাপ ঘোরাঘুরি করতেছে। মিনা কি পারবে এই মুহূর্তে সাপের চোখে ফাঁকি দিয়ে এই লাল শাকগুলোকে নিয়ে যেতে? এইবারে মনে হয় মিনার আর রক্ষা নেই, কারণ একটা সাপ মিনার পিছু নিয়েছে। মিনা কোনো কিছুকে ভয় না করে লাল শাক খেতে ঢুকে লাল শাক তুলছে। মিনা একটা ছোট্ট মেয়ে, এত কাজ একা কী করে করবে সে? ঠিক এই মুহূর্তে মিনা চেক করে দেখছে আর কী নেওয়া দরকার। শেষ পর্যন্ত দেখতে পেল তার কিছু পালং শাক দরকার। এইবারে মিনা পালং শাক ক্ষেতের ভিতরে এসে পালং শাক তুলতে শুরু করলো। চারপাশে বড় বড় সাপ ঘোরাঘুরি করতেছে মিনাকে খাওয়ার জন্য, কিন্তু মিনা কোনো কিছুকে ভয় না পেয়ে সকল সবজি নিয়ে বাগান থেকে বেরিয়ে আসলো এবং সবজিগুলোকে স্বাস্থ্যকর্মী আপাকে দেখালো। স্বাস্থ্যকর্মী আপা সবজিগুলোকে দেখে বলল ঠিক আছে চলো এবার বাড়ি যাই। মিনা স্বাস্থ্যকর্মী আপা দুজনেই বাড়ি ফিরে এলো এবং ঘরে ফিরে এলো। স্বাস্থ্যকর্মী আপা ঘরে ফিরে বেবিকে চেক করে দেখলো কোনো প্রবলেম আছে। এরপরে সে তৎক্ষণাৎ কিছু প্রেসক্রিপশন লিখে মিনাকে বলল কিছু ওষুধ আনার জন্য। মিনা ঠিক এই মুহূর্তে তার ব্যাগটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এখানে এসে দেখলো সাইকেলে তার হাওয়া নেই। তাকে সাইকেলে বাজারে যেতে হলে প্রথমে হাওয়া দিতে হবে। যেহেতু মিনার ঘরেই পাম্পার মেশিন রয়েছে, তাই সে কোনো চিন্তাভাবনা না করে সাইকেলে হাওয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এবং সে অনায়াসে অল্পের মধ্যে হাওয়া দিয়ে নিল। হাওয়া দেওয়া শেষ হয়ে গেলে মিনা তার সাইকেলটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বন্ধুরা আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্প ইজ অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখুন হেল্প ইজ অ্যান্ড আদার। আপনি যদি হেল্প ইজ অ্যান্ড আদার কমেন্টে লেখেন তাহলে আমি বুঝতে পারবো এই ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন। বন্ধুরা ইউটিউব চ্যানেলে একে অন্যের পাশে থাকার আরেক নাম গেমিং কমল। বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মিনা কিন্তু ওষুধের ফার্মেসিতে চলে এসেছে, কিন্তু এই দিকে ঝড় শুরু হয়ে গেল। মিনা দোকানে আসলো, দোকান থেকে তার কাঙ্ক্ষিত ওষুধটি নিয়ে নিল। ওষুধ নিয়ে বাড়ি ফেরার সময় প্রচণ্ড গতিতে বৃষ্টি ঝড় তুফান এবং খাড়া পড়তেছে। মিনা কি ঝড়ের মধ্যে বাড়ি যেতে পারবে না? দেখতে হলে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন।